কি সিমটম হলে আপনি বুঝবেন যে ইউরিন ইনফেকশন হ্যাঁ একটা হচ্ছে পেচ্ছাপ বারবার যাওয়া পেচ্ছাপ এলে ধরে রাখতে না পারা বা পেচ্ছাপ পড়ার সময় জ্বালা বা ব্যথা হওয়া এগুলো হচ্ছে ইউরিন ইনফেকশনের লক্ষণ যখন এই জিনিসটা কমপ্লিকেট হয়ে যায় তখন মানে ইউরিন ইনফেকশন যেটা ব্ল্যাডারে থাকে তখন সেটা সিস্টেমিক ইনফেকশন হয়ে যেতে পারে বা কিডনির ওপরে ছড়াতেও পারে তো তখন কিন্তু জ্বর আসার সম্ভাবনা আছে কোমরের থেকে তলপেট অব্দি ব্যথা হতে পারে একটা ভমিটিং বমি বমি ভাব বা বমি হতে পারে নজিয়া ভমিটিং সিমটমসগুলো থাকেন তখন কিন্তু এটা পাইলোনেফ্রাইটিস মানে কিডনি ইনফেকশনের আকার কিন্তু নিয়ে রাখেন তো অবশ্যই ইমিডিয়েটলি আপনি নিয়ারেস্ট ফিজিশিয়ান হাউস ফিজিশিয়ান হোক এমডি মেডিসিন ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট হোক যিনি অ্যাভেলেবেল হবে বা আপনার যদি গাইনাকোলজিস্ট ফিমেলরা মোর মানে এজ গ্রুপরা গাইনাকোলজির সাথে পরামর্শে থাকেন তো নিয়ারেস্ট ফিজিশিয়ান অর গাইনাকোলজির সাথে আপনি কনসাল্ট করুন রিগার্ডিং দ্য ইস্যু ছেলেদের পক্ষেও যারা অফেন যদি ইউসুয়ালি মানে মোর দ্যান ফিফটি ইয়ার্স প্রস্টেটোমেগালি এগুলো থাকে কিন্তু ইয়াং অ্যাডাল্টস ইয়াং মেল অ্যাডাল্টসের মধ্যে হতে পারে যদি ছেলেদের মধ্যে ইউরিন ইনফেকশন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কোনো স্ট্রাকচারাল কজ মানে কোনো কিডনির অবস্ট্রাকশান বা ইউরিন ট্র্যাক্টরের অবস্ট্রাকশানটা অবশ্যই আমাদের দেখতে হবে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যানকে ইউবি করে দেখতে হবে যে কোনো স্টোন হয়ে আছে কিন্তু মেল ইউরিন ইনফেকশান ইজ নট ভেরি কমন ইন ইয়াং অ্যাডাল্টস হ্যাঁ তো প্রস্টেট সাইজ বড় হচ্ছে নাকি বা কোনো স্টোন ফর্মেশন হয়ে আছে নাকি সেই ক্ষেত্রে ইউ নিড টু কনসাল্ট অ্যান্ড ইউরোলজিস্ট এগুলো কিন্তু দরকার সো গেট কনসাল্টেড উইথ ইয়ার নিয়ারেস্ট ফিজিশিয়ান ইউ উইল বি এবল টু থরলি ইভ্যালুয়েট অ্যান্ড গিভ ইউ দ্য বেস্ট অ্যাডভাইস এটা ফেলে রাখার জিনিস নয় অ্যান্টিবায়োটিকস তো ডেফিনেটলি খেতে হবে ইউরিন যে কোনো ইনফেকশন হলেই আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হবে কিন্তু সেটা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে খাওয়া বা দোকানের ওষুধের দোকান থেকে কিনে খেয়ে নেওয়া ঠিক নয় একেবারেই তাই এবং এটা শুধুমাত্র যদিও আজকে আমরা আলোচনা করছি ইউরিন ইনফেকশন নিয়ে কিন্তু ডক্টর যেরকমটা বললেন বসু যে কোনো রোগের ক্ষেত্রেই কখনো আপনারা নিজেরা নিজেদের মতো করে কোনো ওষুধ খেয়ে নিজেদের অসুস্থতাকে কমানোর চেষ্টা করবেন না কারণ আপনারা জানেন না জ্বর অনেক ধরনের অনেক কারণে হতে পারে কিন্তু জ্বর হচ্ছে মানেই একটা প্যারাসিটামল খেয়ে নিতে হবে বা এই জাতীয় আরও বেশ কিছু ওষুধ রয়েছে সেটাই খেয়ে নিলে আমি সুস্থ হয়ে যাব দুদিনে এমনটা কিন্তু একেবারেই চিন্তা ভাবনা করা উচিত নয় যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করুন তারা সঠিকভাবে চিকিৎসার মধ্যে দিয়ে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সুস্থ করে তুলতে পারবেন